তৃতীয় শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে রফিক রাজু টিভি এর অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত। আজকে তোমাদের বিষয় হচ্ছে প্রাথমিক বিজ্ঞান অধ্যায় 10 এর ছোট প্রশ্ন। এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছোট প্রশ্নগুলো দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রযুক্তি কি ব্যাখ্যা করো। আমাদের প্রশ্ন কি শিক্ষার্থী বন্ধুরা, প্রযুক্তি কি ব্যাখ্যা করো। প্রযুক্তি হলো কোনো পদ্ধতি বা যন্ত্র বা হাতিয়ার। প্রযুক্তি কি? প্রযুক্তি হলো কোনো পদ্ধতি বা যন্ত্র বা হাতিয়ার যা আমাদের জীবনকে সহজ করে দেয়। কি করে দেয় শিক্ষার্থী বন্ধুরা? যা আমাদের জীবনকে সহজ করে দেয়। যেমন লেখার সময় আমরা কলম বা পেন্সিল ব্যবহার করি। কি করি শিক্ষার্থী বন্ধুরা? লেখার সময় আমরা কলম বা পেন্সিল ব্যবহার করি। সাইকেল ব্যবহার করে যাতায়াত করি। কি করি? আমরা সাইকেল ব্যবহার করেও যাতায়াত করি এবং অন্য অন্য যানবাহন ব্যবহার করেও যাতায়াত করি। আমাদের প্রশ্ন তাহলে কি, প্রযুক্তি কি ব্যাখ্যা করো। আমাদের প্রশ্ন কি শিক্ষার্থী বন্ধুরা, প্রযুক্তি কি ব্যাখ্যা করো। প্রযুক্তি হলো পদ্ধতি বা যন্ত্র বা হাতিয়ার। প্রযুক্তি হলো কোনো পদ্ধতি বা যন্ত্র বা হাতিয়ার যা আমাদের জীবনকে সহজ করে দেয়। যেমন লেখার সময় আমরা কলম বা পেন্সিল ব্যবহার করি, সাইকেল ব্যবহার করে যাতায়াত করি। কি পড়লাম শিক্ষার্থী বন্ধুরা বলতো? আমাদের এক নম্বর প্রশ্ন পড়লাম, আমরা কি পড়লাম, প্রযুক্তি কি ব্যাখ্যা করো। প্রযুক্তি কি ব্যাখ্যা করো, তোমরা কি বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে? হ্যাঁ, আসো আমার সাথে আবার বলো, প্রযুক্তি কি ব্যাখ্যা করো। এটি হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের উত্তর হচ্ছে, প্রযুক্তি হলো কোনো পদ্ধতি বা যন্ত্র বা হাতিয়ার যা আমাদের জীবনকে সহজ করে দেয়। যেমন লেখার সময় আমরা কলম বা পেন্সিল ব্যবহার করি, সাইকেল ব্যবহার করে যাতায়াত করি। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এক নম্বর প্রশ্ন? তাহলে এসো আমরা এর পরবর্তী প্রশ্নে যাই। আমাদের দুই নম্বর প্রশ্ন হচ্ছে, প্রযুক্তি আমাদের যাতায়াতে কিভাবে সহায়তা করে। আমাদের প্রশ্ন কি দুই নম্বর, প্রযুক্তি আমাদের যাতায়াতে কিভাবে সহায়তা করে। প্রযুক্তি আমাদের যাতায়াত ব্যবস্থাকে অনেক সহজ করেছে। কি করেছে শিক্ষার্থী বন্ধুরা? প্রযুক্তি আমাদের যাতায়াত ব্যবস্থাকে অনেক সহজ করেছে। সাইকেল, মোটর গাড়ি, বাস, জাহাজ, উড়োজাহাজ ইত্যাদি ব্যবহার করে আমরা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা প্রযুক্তি আমাদের যাতায়াতে কিভাবে সহায়তা করে? হ্যাঁ, আবার দেখো, প্রযুক্তি আমাদের যাতায়াতে কিভাবে সহায়তা করে। প্রযুক্তি আমাদের যাতায়াত ব্যবস্থাকে অনেক সহজ করেছে। কি করেছে প্রযুক্তি? প্রযুক্তি আমাদের যাতায়াত ব্যবস্থাকে অনেক সহজ করেছে। সাইকেল, মোটর গাড়ি, বাস, জাহাজ, উড়োজাহাজ ইত্যাদি ব্যবহার করে আমরা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা আমাদের দুই নম্বর প্রশ্ন কি, প্রযুক্তি আমাদের যাতায়াত ব্যবস্থাকে অনেক সহজ করেছে। সাইকেল, মোটর গাড়ি, বাস, জাহাজ, উড়োজাহাজ ইত্যাদি ব্যবহার করে আমরা সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে তিন নম্বর। এসো শিক্ষার্থী বন্ধুরা আমরা তিন নম্বর প্রশ্ন দেখি। শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত চারটি প্রযুক্তির নাম লিখো। আমাদের তিন নম্বর প্রশ্ন কি শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত চারটি প্রযুক্তির নাম লেখো। তোমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সবাই জানো শিক্ষাক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করে থাকি। এক নম্বর হচ্ছে কাগজ। কাগজ আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করে থাকি। দুই নম্বর হচ্ছে পেন্সিল, এটাও আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করে থাকি। তিন নম্বর হচ্ছে
ব্ল্যাকবোর্ড, এটা কি? এটাও তো আমরা শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। চার নম্বর চক, হ্যাঁ এটাও আমরা শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাহলে আমাদের প্রশ্ন কি, শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত চারটি প্রযুক্তির নাম লিখো। তাহলে আমরা কি কি বললাম, এক নম্বর কাগজ, পেন্সিল, ব্ল্যাকবোর্ড, চক। কি কি? কাগজ, পেন্সিল, ব্ল্যাকবোর্ড, চক। শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত চারটি প্রযুক্তির নাম লিখো। আমাদের প্রশ্ন কি, শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত চারটি প্রযুক্তির নাম লিখো। চারটি কি কি বলো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মাত্র পড়লাম, বলো তো চারটি কি কি? হ্যাঁ এক নম্বর হচ্ছে কাগজ, পেন্সিল, ব্ল্যাকবোর্ড, চক। তাহলে এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার এক নম্বর প্রশ্ন চলে যাই। এক নম্বর প্রশ্নে আমরা কি পড়েছিলাম, প্রযুক্তি কি ব্যাখ্যা করো। এক নম্বর প্রশ্ন আমরা কি পড়েছিলাম, প্রযুক্তি কি ব্যাখ্যা করো। প্রযুক্তি হলো কোনো পদ্ধতি বা যন্ত্র বা হাতিয়ার যা আমাদের জীবনকে সহজ করে দেয়। যেমন লেখার সময় আমরা কলম বা পেন্সিল ব্যবহার করি, সাইকেল ব্যবহার করে যাতায়াত করি। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা, প্রযুক্তি কি ব্যাখ্যা করো। প্রশ্ন হচ্ছে প্রযুক্তি কি ব্যাখ্যা করো। প্রযুক্তি হলো কোনো পদ্ধতি বা যন্ত্র বা হাতিয়ার যা আমাদের জীবনকে সহজ করে দেয়। যেমন লেখার সময় আমরা কলম বা পেন্সিল ব্যবহার করি, সাইকেল ব্যবহার করে যাতায়াত করি। দুই নম্বর প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন আমরা পড়েছি, হ্যাঁ কি পড়েছি, আমাদের প্রশ্ন হচ্ছে প্রযুক্তি আমাদের যাতায়াতে কিভাবে সহায়তা করে। বলো তো শিক্ষার্থী বন্ধুরা, প্রযুক্তি আমাদের যাতায়াতে কিভাবে সহায়তা করে। প্রযুক্তি আমাদের যাতায়াত ব্যবস্থাকে অনেক সহজ করেছে। কি করেছে? প্রযুক্তি আমাদের যাতায়াত ব্যবস্থাকে অনেক সহজ করেছে। সাইকেল, মোটর গাড়ি, বাস, জাহাজ, উড়োজাহাজ ইত্যাদি ব্যবহার করে আমরা সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। দেখো প্রযুক্তি আমাদের যাতায়াত ব্যবস্থাকে অনেক সহজ করেছে। সাইকেল, মোটর গাড়ি, বাস, জাহাজ, উড়োজাহাজ ইত্যাদি ব্যবহার করে আমরা সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। তারপরে প্রশ্ন কি শিক্ষার্থী বন্ধুরা, তিন নম্বর প্রশ্ন, শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত চারটি প্রযুক্তির নাম লিখো। আমরা এর আগে কিন্তু পড়েছি শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত চারটি প্রযুক্তির নাম, হ্যাঁ বলো তো কি কি শিক্ষার্থী বন্ধুরা। এক নম্বর হচ্ছে কাগজ, দুই নম্বর হচ্ছে পেন্সিল, তিন নম্বর হচ্ছে ব্ল্যাকবোর্ড, চার নম্বর হচ্ছে চক। কি কি পড়লাম আমরা, শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত চারটি প্রযুক্তির নাম লিখো। এক নম্বর কাগজ, দুই নম্বর হচ্ছে পেন্সিল, তিন নম্বর হচ্ছে ব্ল্যাকবোর্ড, চার নম্বর হচ্ছে চক। আজকে আমরা কি পড়লাম, আজকে আমরা পড়লাম প্রাথমিক বিজ্ঞান অধ্যায় 10 এর ছোট প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই তিনটি প্রশ্ন বাসায় ভালোভাবে পড়বে, সকলেই ভালো থাকবে। আবার পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। সকলেই ভালো থেকো, আল্লাহ হাফেজ।